ড্রোসেরা ও লরোসিরেসা শ্বাসযন্ত্রের রোগ ব্যাধির জন্য মেটেরিয়া মেডিকার মধ্যে এ দুটি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। এই রেমিডিস দুটির দ্বারা শ্বাসযন্ত্র ও শ্বাসযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত রোগ ব্যাধি আরোগ্য করা যায়। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি লক্ষণ সাদৃশ্য নীতির উপর প্রতিষ্ঠিত, তাই রোগীর সাথে লক্ষণ সাদৃশ্য ঔষধ নির্বাচন না হলে রোগ কিন্তু কিছুতেই আরোগ্য হবে না। এই সমস্যা দূর করার জন্য আজকের ভিডিওতে এ দুটি ঔষধের পার্থক্যগুলো আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাব যাতে রোগীর লক্ষণ সাদৃশ্য ঔষধ খুঁজে বের করতে অসুবিধা না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এ দুটি রেমিডিসের 10টি পার্থক্য আপনাদের সামনে আমি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে শোনাবো। তো আপনাদের আমি রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এই 10টি পার্থক্য আপনি যদি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে এই দুটি ঔষধের রোগীদের কিন্তু আপনাদের আলাদা করতে কোনো রকম অসুবিধা হবে না। নাম্বার ওয়ানে রয়েছে ড্রোসেরা রোগীরা হয় গরম কাতর এবং উৎকণ্ঠাযুক্ত। ওদিকে নাম্বার ওয়ানে রয়েছে লরোসিরেসাসের রোগীরা হয় শীতকাতর এবং দুর্বল। নাম্বার টুতে রয়েছে ক্রিয়াস্থান। ড্রোসেরার ক্রিয়াস্থান হচ্ছে ফুসফুস, মাথা এবং পাকস্থলী। এই তিনটি যন্ত্রের উপর কিন্তু ঔষধটির প্রধান ক্রিয়া। অন্যদিকে লরোসিরেসাসের ক্রিয়াস্থান হচ্ছে ফুসফুস এবং হার্ট, এই দুটি যন্ত্রের উপর অধিক ক্রিয়া। নাম্বার থ্রিতে রয়েছে ড্রোসেরার রোগীদের মুখমণ্ডলের বাম পাশের দিকটা, কিন্তু বাম দিকটা কিন্তু ঠান্ডা থাকে এবং ডান দিকে কিন্তু গরম থাকে, একটু দেখে নিতে হবে। অন্যদিকে লরোসিরেসাসের রোগীদের মুখমণ্ডল কিন্তু নীলবর্ণ ধারণ করে, ওরা যখন রোগ ব্যাধিতে আক্রান্ত হয় তখন মুখমণ্ডল কিন্তু নীলবর্ণ ধারণ করে। নাম্বার ফোরে রয়েছে কাশি। এই ড্রোসেরার কাশির শব্দ কিন্তু কুকুরের ডাকের আওয়াজের মতো। আর অন্যদিকে লরোসিরেসাসের রোগীদের কাশিতে যে গয়ের ওঠে তার সেটা কিন্তু জেলির মতো অথবা রক্তাক্ত। এবার ড্রোসেরার রোগীরা নাম্বার ফাইভে রয়েছে, ড্রোসেরার রোগীরা কিন্তু কাশির সময়ে বুকের পাজড়া কিন্তু দু হাত দিয়ে কিন্তু চেপে ধরে। আর লরোসিরেসের নাম্বার ফাইভে রয়েছে, লরোসিরেসাসের রোগীরা কিন্তু ওদের যে কাশি হয় সেই কাশির ধমকে কিন্তু ফুসফুসের পক্ষাঘাতের আশঙ্কা করে। এবার নাম্বার সিক্সে রয়েছে ড্রোসেরা রোগীদের কিন্তু স্বরভঙ্গ হয়, এর জন্য এরা কী করে ফিসফিস করে বা এই চুপি চুপি কথা বলে আর কি। অন্যদিকে এই লরোসিরিয়াসের রোগীরা নাম্বার সিক্সে রয়েছে, লরোসিরিয়াসের রোগীরা যখন জল পান করে তখন এই গলার মধ্যে কিন্তু গড় 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 শব্দ হয়, এটা কিন্তু এই লরোসিরিয়াসের একটি সিদ্ধিপ্রদ লক্ষণ। নাম্বার সেভেনে রয়েছে এই ড্রোসেরা রোগীদের কিন্তু কাশির সঙ্গে কিন্তু পাকস্থলীর রোগ থাকে। এবারে পাকস্থলীতে কী ধরনের রোগ হয় সেটা উদারাময় হতে পারে, আমাশয় হতে পারে, রক্ত আমাশয় হতে পারে। মানে ড্রোসেরার যদি রোগী হয় তাহলে কাশির সঙ্গে তার কিন্তু এই পেটের রোগ বা পাকস্থলীর কোনো রোগ থাকবে। অন্যদিকে এই লরোসিরিয়াসের রোগীদের কিন্তু কাশির সঙ্গে কিন্তু হার্টের রোগ থাকবে, এই হৃৎপিণ্ডের কোনো না কোনো রোগ থাকবে। নাম্বার এইটে রয়েছে ড্রোসেরার একটি বিশেষ লক্ষণ রয়েছে, কখনো কখনো কাশির ধমকে কিন্তু বাহ্য হয়ে যায়, এই ড্রোসেরার রোগীরা কাশতে কাশতে কিন্তু পায়খানা হয়ে যায়। আর এই লরোসিরিয়াসের রোগীদের একটা বিশেষ লক্ষণ আছে, এদের কিন্তু হাত পা খুবই ঠান্ডা হয়ে যায়, এত ঠান্ডা হয় যে সেখানে যদি তাপ প্রয়োগ করা হয় মানে তাপ দেওয়া হয় তাও কিন্তু সেই ঠান্ডা ভাব যেতে চায় না। নাম্বার নাইনে রয়েছে বৃদ্ধি। এই ড্রোসেরার সমস্ত রোগ ব্যাধিগুলো মধ্যরাত্রে এবং শয়নে কিন্তু বৃদ্ধি পায়, আর এই লরোসিরিয়াসের সমস্ত রোগ ব্যাধিগুলো নড়াচড়ায় বৃদ্ধি পায়। নাম্বার টেনে রয়েছে শক্তি, অর্থাৎ কত শক্তির ঔষধ বেশি কাজ করে আর কি। আর সিক্স এবং থার্টি শক্তির কিন্তু অধিক কার্যকরী, ডক্টরবাবুরা দেখেছেন ড্রোসেরার ক্ষেত্রে, ড্রোসেরার ক্ষেত্রে সিক্স এবং থার্টি শক্তি কিন্তু অধিক কার্যকরী, ডক্টরবাবুরা এটা দেখেছেন যে এই দুটি শক্তির ঔষধ বেশি কাজ করে।
অন্যদিকে এই লরো সিরিয়াসের নাম্বার টেনে রয়েছে, লরো সিরিয়াসের রুগীদেরও কিন্তু এই 6 এবং 30 শক্তি অধিক কার্য করে। এবার ড্রোসেরা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 357 নং ভিডিও, এবং লরো সিরিয়াসার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 350 নং ভিডিওটি দেখতে পারেন। এবার কথা হলো যে এই ভিডিওতে আপনি যাবেন কিভাবে, যদি আপনি ওই ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিওইন নাম্বারস লেখা আছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে আপনি যদি সেখানে টাচ করেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে আপনাকে পরস্পর দেখিয়ে দেবে। আপনি টেনে নিচের দিকে গিয়ে 350 নং ভিডিওতে ক্লিক করলে লরো সিরিয়াসের ভিডিওটি ওপেন হয়ে যাবে, এবং 357 নং ভিডিওতে ক্লিক বা টাচ করলে কিন্তু ড্রোসেরা ভিডিওটি ওপেন হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হনুম্যান, জয় হোমিওপ্যাথ।